আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেনু মোস্তফা শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম আজ রাজধানী ছাড়ার পাশাপাশি ফিরছেও অনেকে ফেরিঘাটগুলোতে যাত্রীদের চাপ মানুষের স্রোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আশঙ্কা ওবায়দুল্লাহ লকডাউন বাড়ল 23 মে পর্যন্ত ঢাকায় দেরিতে ফেরার পরামর্শ কার্যকর কঠিন হবে সংখ্যা বিশেষজ্ঞদের করোনায় দু মাসের মধ্যে সর্বনিম্ন 22 মৃত্যু ইসরায়েলি বিমান হামলায় 6 দিনে গাজায় 40 শিশুসহ নিহত 150 ফিলিস্তিনি আহত 9 শতাধিক সংকট নিরসনে তেল আবিব গেছেন মার্কিন বিশেষ দেখছিলাম বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লকডাউনের মধ্যে ঈদের পরের দিনও বন্ধ নেই ঈদ যাত্রা আজও রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকা ছাড়তে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষকে যাবার সময় পথের অপরিসীম ভোগান্তির তিক্ত অভিজ্ঞতার পরও রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে শনিবার গাবতলিতে রাজধানী ছাড়তে থাকা সাভার মানিকগঞ্জ টাঙ্গাইলগামী মানুষের ভিড় ছিল উপচে পড়া ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া মানুষ প্রথমেই হোঁচট খান গাবতলিতে মানুষের চাপের কারণে একসময় গাবতলি থেকে সাভারগামী বাস বন্ধ করে দেওয়া হয় এই যে হারানি এটা তো একদম পেরেশানিটা করতেছে অর্ডার থাক আমরা যাব সাভার আমাদেরকে এখানে নামাই দিছে তবে হেঁটে গাবতলি ব্রিজ পার হয়ে আমিনবাজার এসে আবারও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা একইভাবে রাজধানীর প্রবেশপথগুলোতে রাজধানী ফেরত মানুষের ভিড়ও ছিল লক্ষ্য করার মতো ফরিদপুর থেকে ভিতর দিয়ে আমরা ওই মাহিন্দ্র অটো গাড়ি ওভাবে আসছে তারপর হলো ফেরি পার হয়েছে বগুড়া থেকে আসলাম ভাড়া তো অনেক বেশি 800 টাকা ভাড়া তারপরেও নামিয়ে দিছে সাভার ওখান থেকে বাসে উঠলাম বলল তাঁতিবাজার নামাই দিবে সেখান থেকে নামিয়ে দিছে নবীনগর এছাড়া ভোগান্তির সাথে রাজধানীমুখী যাত্রীদের ভাড়া বাবদ গচ্ছাও দিতে হচ্ছে দ্বিগুণের বেশি রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা এদিকে ঈদ শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ চাপ বাড়ছে বাংলাবাজার আর দৌলতদিয়া ফেরিঘাটে ঈদের আগে যেতে না পারা অনেকেই এখন যাচ্ছেন বাড়িতে আবার রবিবার থেকে খুলছে অফিস আদালত কাজে যোগ দিতে রাজধানীমুখী কর্মজীবীরা ঈদের দ্বিতীয় দিনে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে মানুষের ঢল সকাল থেকে উভয় ঘাটে যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো শিমুলিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক না থাকলেও বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা পারাপারের অপেক্ষায় প্রায় 4 শতাধিক প্রাইভেট কার এদিকে রাজধানী মুখীদের চাপ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরির মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে কোনো দুর্ভোগ ছাড়াই পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ দূরপাল্লার যান বন্ধ থাকলেও ঘাটে বাস সহ অন্যান্য যানবাহনে চাপ রয়েছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধ ভাঙ্গা স্রোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের কর্মসূচিও ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈদ পূর্ববর্তী অবস্থার মতো ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসার যাত্রায় বাঁধ ভাঙ্গা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে এতে করোনা সংক্রমণ শেখ হাসিনা সরকারের সর্বাত্মক চেষ্টায় আপাত দৃষ্টি কিছুটা নিয়ন্ত্রিত মনে হলেও গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে চলমান লকডাউন 23 মে পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই চলমান বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী ঈদ করতে গ্রামে যাওয়া মানুষের শহরে ফেরার বিষয়টি সরকার চিন্তা করছে বলে জানানো হয় এর আগে কোভিড-19 সংক্রমণ এবং মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশে গত 5 এপ্রিল থেকে শুরু হয় 7 দিনের লকডাউন এরপর কয়েক ধাপে সেই লকডাউন বাড়ানো হয়েছিল আগামীকাল 16 মে পর্যন্ত আমাদের যে প্রজ্ঞাপনটা ছিল আগে 16 তারিখ পর্যন্ত বলবৎ তো চলমান তো সেটা আগামীকালকে এটা কারেকশন করে আমাদের পরিকল্পনা আছে আরো 1 সপ্তাহ এটাকে এক্সটেন্ড করা কারণ আমাদের 22-24 তারিখের দিকে এটা বেড়ে যাওয়ার প্রবণতা আছে মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কারণ যে পরিমাণ মার্কেটিং শপিং হলো বাইরে যাওয়া হলো হুড়োহুড়ি করে সব বাড়ি যাওয়া এইসব কিছু মেলায়
আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে আগামী 22-24 তারিখের পর থেকে এটা আরো ঊর্ধ্বমুখী হতে পারে। ঢাকায় দেরিতে ফেরার পরামর্শ কার্যকর করা কঠিন বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। তার পরামর্শ, ঈদ ফেরত কার্যক্রমকে আরো সুরক্ষিত করতে হবে। তার মতে সবচেয়ে বেশি জরুরি ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ করা। সুরক্ষিত বাস সার্ভিস, সুরক্ষিত বাস সার্ভিস বলতে এই বোঝাবো আমরা, যেমন ধরেন যারা উঠবে তারা মাস্ক পরতে হবে, বাসগুলো যেখানে মানে ধরেন খাবার জায়গায় দাঁড়াবে না, তারা হয়তো বা রাস্তায় ওয়াশরুমে যেতে পারবে কিন্তু খাবারটা তাদের গাড়িতেই খেতে হবে, যাতে করে ঝুঁকি কম আসে। এবং তারা সাথে এক কারখানা শ্রমিক আসবে এক গাড়িতে, যারা আসবেন তারা কেউ সংক্রমণ নিয়ে আসছেন কিনা সেইটা আমাদের বুঝতে হলে কারা আসছেন তাদের আমাদের তালিকা দরকার। আমরা কোয়ারেন্টাইনে যদি নাও রাখি, যদি আমরা মনিটরিং করি আগামী 14 দিন যে তারা কেমন আছে, তাদের কারো অসুস্থতা হচ্ছে কিনা, কোনো ধরনের অসুস্থতা দেখা দিলে তাদের টেস্ট করা, তাহলে আমরা রোগটা দ্রুত শনাক্ত করতে পারব। করোনায় গত একদিনে মারা গেছেন আরো 22 জন, যা 2 মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ পর্যন্ত মারা গেছেন 12,124 জন। 24 ঘন্টায় 3,758 নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 261 জন, যা 13 মাসের মধ্যে সবচেয়ে কম। সব মিলিয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,79,796 জনে। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 964 জন। দেশে এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 7,21,435 জন। মৃত্যুর হার 1.55, শনাক্তের হার 6.95 ও সুস্থতার হার 92.52%। মামলা হামলা ও গুমের শিকার দলের নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রেখেছে বিএনপি, জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। গুম হওয়া দলীয় নেতা চৌধুরী আলমের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এ তথ্য জানান। মহিলা দলের সভানেত্রী বলেন, হত্যা গুম হওয়াদের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে, দলের কেন্দ্রীয় নেতারা বিষয়টি তদারকি করছেন। আফরোজা আব্বাস বলেন, দীর্ঘ নির্যাতনের কারণে অনেক বিএনপি পরিবার এখন নিঃস্ব, এসব পরিবারের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।